হাই ফ্রেন্ড, আজকে রাত সন্ধেবেলায় একটু ঝড় বৃষ্টি হয়েছিল, তাই ভাবলাম রাত্রে ডিনারে খিচুড়ি আর আলুর দম বানাই। তো খিচুড়ি আলুর দম বানানোর জন্য সমস্ত কিছু প্রিপারেশান নিয়ে নিয়েছি। মুগ ডালটা ভেজে ভিজিয়ে রেখেছি আর এখানে মশলা ভাজছি, আলুর দম বানাবো। তার জন্য মশলা ভাজছি কড়াইতে, খিচুড়ির সাথে আলুর দম দিয়ে আজ রাত্রেবেলায় ডিনার করব। বাইরে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঝড়ও হয়েছে সামান্য, তার জন্য আজকে এটাই খাবো ভাবছি। এতদিন তো প্রচণ্ড গরম ছিল, মানে ভালোই লাগছিল না, আর কি করব। এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি বাটিতে, আর ছোলার ডাল নিয়েছি, মুগ ডাল, ছোলার ডাল, গোবিন্দভোগ চাল সব দিয়ে খিচুড়ি বানাবো। তো কীভাবে খিচুড়িটা বানাই সেটা তোমাদেরকে দেখাবো। আলুর দমটা এখানে কষানো হচ্ছে, আর আলুর দমটা তৈরি হয়ে গেলেই খিচুড়িটা আমি বানানো শুরু করব। তো আগের থেকে ওগুলো নিয়ে রেখে দিয়েছি সাজিয়ে, যেটা হোক তারপরে ওটা করব। ততক্ষণে আলুর দমটা কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে পাত্র নিয়ে নিয়েছি, মানে যে হাঁড়িটা আমি খিচুড়ি করব সেই হাঁড়িটা প্রথমে মুগ ডালটা দিয়ে দিলাম, ভাজা মুগ ডালটা, এটা একটু ভালো করে কড়া করে ভেজেছি। আর এখানে এই গোবিন্দভোগ চালটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে আমি এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো এবার কলে ভালো করে ধুচ্ছি, যতক্ষণ না এর থেকে ভালো করে সাদা জল বেরোয় ততক্ষণ আমি ধোব। তো গোবিন্দভোগ চাল তার সাথে, মানে এবার চালটাকে কলের জল দিয়ে ভালো করে ভিজিয়ে চটকে হাত দিয়ে কোচলিয়ে কোচলিয়ে ধুয়ে নেব, যতক্ষণ না এর থেকে সাদা জল বেরোবে। কারণ চালের মধ্যে অনেক ধরনের পাউডার দেওয়া থাকে যাতে চালে পোকা না লাগে, সেই জন্য সেই জলটাকে ভালো করে ধুয়ে নিতে হয়, না হলে চালে মানে ফেনা ফেনা বেরোয় আর ফেনা হয়ে সাদা হয়ে দাগ হয়ে থাকে মানে হাঁড়ির উপরে। ওই জন্য এটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হয়। তো ভালো করে ধোয়া টোয়া হয়ে গেছে, এবার আমি চালটা এই ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। চাল আর ডাল দুটো একসাথে মিশিয়ে জল পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দেবো, আর ছোলার ডালটাও ওর সাথে দিয়ে দিচ্ছি। ধুয়ে নিয়েছি ছোলার ডাল, মুগ ডাল আর গোবিন্দভোগ চাল, সব একসাথে করেই খিচুড়িটা বানাবো। ওদিকে আমার আলুর দমটাও হয়ে গেছে, তো এবার এটা বসিয়ে দিয়েছি। এই যে আলুর দমটা আমার হয়ে গেছে, এই গ্যাসটা অফ করে রেখেছি, আর এখানে আমি খিচুড়িটার প্রিপারেশান নিচ্ছি। তো প্রথমে নুন দিয়ে নুন দেওয়া হয়ে যাচ্ছে, আর তারপরে হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে ভালো করে হাতা দিয়ে আমি ঘুটে দিচ্ছি, যাতে ভালো করে নুন আর হলুদ জলের সাথে মিশে যায়। আর যে দেখালাম তোমাদের আলুর দমটা হয়ে গেছিলো, তা সেটা এবার পাত্রে তুলে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আর এখানে কড়াইতে তেল গরম করতে নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে আমি খিচুড়িতে যে ফোড়নটা দেবো না, সেই ফোড়নটা এর মধ্যে আমি ভেজে নিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে সব দিয়ে ফোড়ন দেব। আর কুচোনো নারকেল কুচি দিয়ে খিচুড়িটা বানালে কিন্তু খিচুড়ির স্বাদ অনেক বেড়ে যায়। এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর ধনে গুঁড়ো দিলাম, টমেটো সব দিয়ে ভালো করে কড়াইতে নেড়ে নিচ্ছি। এবার নুন দিচ্ছি, খিচুড়ির জলে নুন দিয়েছি, তারপরে ওখানে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, কারণ আরেকটু মশলা দিয়ে নুন হলুদ দিলে এই যে মশলাগুলো না এগুলো নরম হবে, মানে টমেটোটা। তার সাথে চিনিও দিয়ে দিচ্ছি, ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এই যে আমার ডাল চাল সব সেদ্ধ হয়ে গেছে, উপরে উঠে এসছে, এবার মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব মশলাটাই কড়াই থেকে আমি ওর মধ্যে ঢেলে দিলাম। তো দেখো আমার খিচুড়ির কালারটা কিন্তু খুব ভালো হয়েছে, মশলাটাকে ভালো করে ঘুটে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা বাটা এর সাথে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা দিয়েও ভালো করে সব মশলার স্বাদে খিচুড়িটাকে আমি মিশিয়ে দিচ্ছি। তো খিচুড়ি আমার হয়েই গেছে, চাল ডালটা সেদ্ধ হয়েই গেছে, আর কিছু দেখারই নেই। এবার ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে সব মিশিয়ে দিয়েছি। তো খিচুড়িটা আমার খাওয়ার মতো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি গরম গরম সার্ভ করব। তার জন্য আমি এবার থালা নিয়ে নিয়েছি, এই থালার মধ্যে মাটির থালার মধ্যেই গরম গরম খিচুড়ি। উফ, কী সুন্দর ধোয়া উঠছে খিচুড়ি থেকে।
গরম গরম খিচুড়ি সার্ভ করব, আর তার সাথে এই কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম আর খিচুড়ি, আর তার সাথে এই কুচি কুচি করে রাখা পাঁপড় ভাজা। তো আজকে রাত্রে এটাই আমার ডিনার হবে। তো তোমাদের এই ডিনারটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, আর তার সাথে পাকা আম।